করে বের করে দিবে আমরা এরকমভাবে আশা করিনি। একটা মেয়ে মানুষের হাতে তো এত কষ্ট হতো না, আর ছেলেগুলোকে দিয়ে মারধর করিয়ে দিল। মানুষ মজুমদার আজকে কামার পুকুরে বসে আছে, বসে থেকে নারায়ণ বাজাকে দিয়ে নেতৃত্ব তাদেরকে দিয়ে আজকে অঞ্চল সভাপতিকে দিয়ে যে পরিকল্পনা করে যে আজকে গোঘাটের পঞ্চাশ সমিতির মধ্যে করলো, কোনো মানুষ কোনো মেয়ে মানুষ আজকে কোনো নিরাপত্তা পাবেনি। আমরা আজকে কর্মাধ্যক্ষ আজকে এতদিন দল, কোনো সাধারণ মানুষ কোনো মেয়েরা আমাদের নিরাপত্তা পাবেনি। অভিযোগ জানাতে এসেছি থানা থেকে, তো পুলিশ প্রশাসন ছিল গেটের বাইরে, দেখলাম যে পুলিশ প্রশাসন আছে। আজকে এসেছি থানার মধ্যে যে আমরা কীভাবে নিরাপত্তা পাবো, আমরা আজ মেয়ে মানুষ আমরা কোথায় নিরাপত্তা পাবো, কোনখানে যাবো। দিদি আমাদের একজন মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ, আমাদের যদি না আজকে মেয়ে মানুষের কাছে যদি না আমরা নিরাপত্তা পাই, আজকে আমরা দিদির কাছে জানাবো যে দিদি আজকে আমরা মেয়ে মানুষ হয়ে আমাদেরকে আজকে ছেলেদের আজ তৃণমূলের নেতৃত্ব আজকে আমাদেরকে মেরে ঘাটতে ধাক্কা দিয়ে পঞ্চাশ সমিতি থেকে বের করে দিল আমার দলের ছেলেরা। এটাই আমাদের বেশি পাওনা, বেশি কষ্ট হচ্ছে, বেশি খারাপ লাগছে আমাদেরকে। আজ যদি বিরোধী দলের ছেলেরা আমাকে মারধর করতো এই কষ্টটা আসতো না, থানা আমি আসতাম না। আজকে থানা আসতে বাধ্য হলাম যে আমাদের তৃণমূলের কর্মীরা আজ মানুষ মজুমদার পাঁচ বছর থেকে তার আজকে তাকে জিতিয়ে আনিয়ার পরে আজকে যেমনি হেরে গেল, আজকে আমাদেরকে মারধর করে আজকে পঞ্চাশ সমিতি থেকে বের করে দিল আজ মানুষ মজুমদার। তার কি ভালো হলো, কী উপকার হলো একটা মেয়ে মানুষকে মার খাইয়ে, আজকে দুটো মেয়ে মানুষকে আজকে মার খাইয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, সেটা আমাদের কিছু নয়। আজকে আমাদের দল করছি বলে অনেক মার খেয়েছি, অনেক আমি অনেক কেস খেয়েছি, অনেক মার খেয়েছি, আমার কাছে এইটা কিছু পাওনা নয়। কিন্তু আজকে দলের ছেলেরা আমাদেরকে মারলো, এইটাই আমার বিরাট কষ্ট লাগছে, আদার্স কিছু কষ্ট লাগেনি। অভিযোগ জানাতে এসেছি যে যদি আজকে প্রশাসন আমাদেরকে কোনো দিন নিরাপত্তা দেয়, মেয়ে মানুষ আজকে বেরিয়ে যাবো যে তার কোনো নিরাপত্তা পাবো, দেখি কোনো সাহায্য পাই নাকি, ওই জন্য আমরা থানাতে আসেছি আজকে। ধন্যবাদ।